বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে ৮ বার বাড়ানো হল খালেদা জিয়ার সাজা স্থগিত বা অস্থায়ী মুক্তির মেয়াদ। বুধবার দুপুরে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। গত ২৫ মার্চ থেকে পরবর্তী ৬ মাসের জন্য এই স্থগিতাদেশ কার্যকর হবে। এছাড়া প্রজ্ঞাপনে বলা হয়, খালেদা জিয়াকে নিজ বাসায় থেকেই চিকিৎসা সেবা গ্রহণ করতে হবে। চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন না তিনি। যদিও খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করেছিলেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার। আবেদনে শামীম ইস্কান্দার চিকিৎসকের বরাত দিয়ে বলেছিলেন, দেশে থেকে তার বোন প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। যদিও গত সপ্তাহে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সাংবাদিকদের খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ছে বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন, এ সংক্রান্ত আবেদনে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর বিষয়ে মত দিয়েছে আইন মন্ত্রণালয়। মতামত দিয়ে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হলে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে বহাল আছে আগের শর্তই, অর্থাৎ মুক্তির মেয়াদ বাড়লেও বিদেশে যাওয়া যাবে না এবং চিকিৎসা নিতে হবে দেশে বসেই। তবে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন মনে করেন, সরকার চায় না খালেদা জিয়া উন্নত চিকিৎসা সুবিধা পাক, তাই শর্ত সাপেক্ষে জামিনের অজুহাত দেখিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করছে সাবেক এই প্রধানমন্ত্রীকে। আমরা বলতেছি যেহেতু তিনি অসুস্থ, কাজেই তাকে বিদেশে যাওয়ার জন্য তাকে অনুমতি দেওয়া হোক এবং এই শর্ত যুক্ত কথাটা প্রত্যাহার করা হোক। কিন্তু সরকার বারবারই বেগম খালেদা জিয়া অসুস্থ থাকা সত্ত্বেও সেদিকে তারা নজর দিচ্ছেন না। বেগম খালেদা জিয়ার যে অপারেশনটা হয়েছে, বিদেশে ডাক্তাররা এসে যে অপারেশন করেছে, এইটা ফলো আপ ওই ডাক্তারদের ওখানেই করতে হবে। কিন্তু বারবার তো আর ডাক্তাররা আসবে না, সেই জন্য আমরা বলেছি যে তার যে অবস্থা, শারীরিক অবস্থা, এই শারীরিক অবস্থার জন্য তাকে এই শর্ত মুক্ত ভাবে মুক্তি দেওয়া হোক এবং তাকে বিদেশে সুচিকিৎসার জন্য অনুমতি দেওয়া হোক। কিন্তু সরকার সেটা বারবারই প্রত্যাখ্যান করছে। একজন নাগরিক, ৩ বারের প্রধানমন্ত্রী, তার তো একটা অধিকার আছে চিকিৎসা পাওয়ার, সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন বকশিবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ আদালত। এরপর একই বছরের ৩০ অক্টোবর এই মামলায় আপিলে তার আরও ৫ বছরের সাজা বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট। একই বছরের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন একই আদালত। রায়ে ৭ বছরের কারাদণ্ড ছাড়াও খালেদা জিয়াকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। ২০২০ সালের মার্চে করোনা মহামারী শুরু হলে পরিবারের আবেদনের প্রেক্ষিতে নির্বাহী আদেশে সাজা স্থগিত করে কারাবন্দী খালেদা জিয়াকে সরকার শর্ত সাপেক্ষে ৬ মাসের জন্য মুক্তি দেন। এরপর থেকে ৬ মাস করে তার মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে। মাইদুর রহমান রুবেল, কালবেলা।